Hello and welcome everyone. This is Arjun Bhatti and you are watching Bhavana Success Academy. আগের দিন আমাদের WP Lead Constable main exam হয়ে গেল। আজকে আমরা সেই main exam এর GK part এর 25টা প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা উত্তরগুলি দেখে নাও, একদম ঠিক এবং কারেক্ট উত্তর চলে এসেছে তোমাদের সামনে। দেখো 1 নম্বর প্রশ্নটি কি বলছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি নাম কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? 1 নম্বর উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্নটি কি বলছে, দেখো মিজোরামের রাজধানীর নাম কি? তো আমরা সবাই জানি মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল, ঠিক আছে? তো আইজল হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো এক্ষেত্রে ফ্যারিনজাইটিস যে রোগটা আছে সেটা হবে না, ঠিক আছে? ফ্যারিনজাইটিস অ্যাকচুয়ালি হচ্ছে গলা রোগ, ঠিক আছে? গলার টনসিল ফুলে যাওয়াকে ফ্যারিনজাইটিস বলা হয়। কলেরা তোমরা জানো ব্যাকটেরিয়া বাহিত রোগ, ঠিক আছে? ব্রঙ্কাইটিস এটা হচ্ছে ফুসফুসের সেই রোগ, ঠিক আছে? তো আমাদের সঠিক উত্তর হবে ব্রঙ্কাইটিস। আর মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্কের রোগ, ঠিক আছে? শিশুদের মস্তিষ্কে যে রোগ হয় সেটা হচ্ছে মেনিনজাইটিস। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্রঙ্কাইটিস। চলে আসি আমাদের 4 নম্বর প্রশ্ন নিয়ে। 4 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? তো নবাব ওয়াজিদ আলী শাহ অযোধ্যা নবাব ছিলেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি তখন অযোধ্যা কে অযোধ্যা বলা হতো না, তখন তাকে অবধ বলা হতো, ঠিক আছে? অবধের নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। তো সেই সাপেক্ষে উত্তরটা হবে অযোধ্যা। অনেকে লগ্ন উত্তর করছে, কিন্তু লগ্ন উত্তর হবে না। অ্যাকচুয়ালি বলাই আছে যে আমাদের তখন ওয়াজিদ আলী শাহ অবধে নবাব ছিলেন, অর্থাৎ বর্তমানে যেটা অযোধ্যার নবাব ছিলেন। সঠিক উত্তর হবে আমাদের অযোধ্যা। দেখো 5 নম্বর জিকে প্রশ্নটি কি পড়ছিল, 5 নম্বর জিকে প্রশ্নটি হচ্ছে সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদনা কে করছেন? তো সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর সাথে তোকে আর কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী নামে একটা পত্রিকা সম্পাদনা করতেন, মাইকেল মধুসূদন দত্ত ক্রনিকল বলে একটা পত্রিকার সম্পাদনা করতেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভারতী নামক একটা পত্রিকার সম্পাদনা করতেন। তো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিকই 6 নম্বর প্রশ্নটি কি পড়েছিল, গীত গোবিন্দমের রচয়িতা কে, বা গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। এছাড়া কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, রাজা বল্লাল সেন ছিলেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, এবং তিনি তানসাগর অদ্ভুত সাগর নামে 2টি গ্রন্থ রচনা করেছিলেন। তার সাথে সাথে বাংলায় কল্লিন প্রথার জনক বা প্রবর্তক বলায় রাজা বল্লাল সেনকে। তানসেন ছিলেন মুঘল দরবারে আকবরের নবরত্নের মধ্যে অন্যতম একজন, ঠিক আছে? লক্ষণ সেন ছিলেন বল্লাল সেনের পুত্র, তিনি একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন, এবং এই লক্ষণ সেনেরই সভাকবি ছিলেন জয়দেব, যিনি গীত গোবিন্দমের রচয়িতা ছিলেন। অর্থাৎ গীত গোবিন্দমের রচয়িতা হচ্ছেন জয়দেব। আমাদের 7 নম্বর প্রশ্নটি নিয়ে, দেখো 7 নম্বর প্রশ্নটি কি পড়েছিল, সোনার রাসায়নিক চিহ্ন কি? সোনার রাসায়নিক চিহ্ন হচ্ছে Au, ঠিক আছে? এছাড়া Gd মানে হচ্ছে গ্যালিডেনিয়াম, Ag মানে হচ্ছে রূপোর সংকেত, আর জি বলে কিছু হয় না, Mg যদি থাকতো তাহলে সেটা হতো ম্যাগনেসিয়াম। আমাদের এই প্রশ্নের উত্তর সোনার রাসায়নিক চিহ্ন কি, Au। চলাসি 8 নম্বর প্রশ্নটি নিয়ে, দেখো 8 নম্বর প্রশ্নটি কি পড়েছিল, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? স্যার টমাস রো ভারতে আসেন জাহাঙ্গীরের সময়কালে, ঠিক আছে? প্রথম জেমসে দূত হয়ে ব্যবসার জন্য জাহাঙ্গীরের দরবারে স্যার টমাস রো এসেছিলেন, ঠিক আছে? দেখো 9 নম্বর প্রশ্নটি কি পড়েছিল, 9 নম্বর জিকে প্রশ্নটি পড়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত? তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা হচ্ছে 65 বছর, 65 বছর। যদি এটা হাইকোর্ট বলতো তাহলে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা ছিল 62 বছর। 10 নম্বর প্রশ্নটি কি এসেছিল দেখো, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, ঠিক আছে? আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আর আমাদের এই প্রশ্নটির উত্তর হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। 11 নম্বর প্রশ্নটি কি পড়েছিল দেখলাম, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এর উত্তর হবে হাইগ্রোমিটার। আবার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ যদি বলতো তারও উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। এছাড়া কিছু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, থার্মোমিটারের সাহায্যে উষ্ণতার পরিমাপ করা যায় বা তাপমাত্রা পরিমাপ করা যায়, আর হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা যায়, ঠিক আছে? আমাদের এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে হাইগ্রোমিটার। চলে আসি আমাদের 12 নম্বর প্রশ্নটি নিয়ে, দেখো 12 নম্বর প্রশ্নটি কি পড়েছিল, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফফার খান, ঠিক আছে? তো আমাদের উত্তর হবে খান আব্দুল গফফার খান। কিছু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখেন, খান আব্দুল গফফার খান লাল কোর্তা বাহিনী বা খিদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা। এছাড়াও খান আব্দুল গফফার খান ছিলেন প্রথম অভারতীয় যাকে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।
এছাড়া সৈয়দ আহমদ খান হচ্ছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, দাদাভাই নওরোজিকে বেড গ্র্যান্ড ওলম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এছাড়াও তিনি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন অফ ইন্ডিয়া নামে একটি বই লিখেছিলেন এবং প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন তিনিও ছিলেন দাদাভাই নওরোজি। মোহাম্মদ ইকবালের একটা সাড়ে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমরা, এই কবিতাটি রচয়িতা ছিলেন মোহাম্মদ ইকবাল। তো আমাদের এই প্রশ্নের উত্তর সীমান্ত গান্ধী হচ্ছে খান আব্দুল গফর খান। প্রমাণ চাপ ও তাপমাত্রায় এসটিপি এক গ্রাম অনু পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার? তো আমাদের মোলার গ্যাস আয়তন যেটা সেটাই উত্তর, অর্থাৎ 22.4 লিটার হচ্ছে উত্তর। এর সাথে একটা বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের অ্যাভোগাড্রো সংখ্যাটা মনে রাখা উচিত কারণ এটাও পরীক্ষায় রিপিট হয়। ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.023 × 10³। মৃত্যু হয়েছিল কুশিনগরে, যেটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। এছাড়া কিছু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে। ঠিক আছে, বুদ্ধ গয়াতে গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করেছিল, আর সারনাথে গৌতম বুদ্ধ প্রথম তার উপদেশ দিয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর, মহাপরি নির্মাণ ঘটে কুশিনগরে। 16 নম্বর প্রশ্নটি নিয়ে দেখো, 16 নম্বর প্রশ্নটি কি করছে, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে। ঠিক আছে, আমাদের 17 নম্বর প্রশ্নটি নিয়ে দেখো, 17 নম্বর প্রশ্নটি কি করেছিল, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? আমরা সবাই জানি যারা ভূগোল পড়েছি, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে গ্রস্ত উপত্যকা বলা হয়, গ্রস্ত উপত্যকা বলা হয়। 18 নম্বর প্রশ্নটি নিয়ে দেখো, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ক্ষুদ্রান্তের তিনটি অংশ আমরা জানি, ডিওডিনাম, ইলিয়াম এবং জিজুনাম, তাহলে কোনটা নয়? মিউকাস নয়, মিউকাসকে আমরা অর্থাৎ শ্লেষ্মা। 20 নম্বর প্রশ্নটি কি এসেছিল দেখে নাও, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কি কে ছিলেন? তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন রাজা কৃষ্ণদেব রায়। বাদবাকি কিছু বাড়তি ইনফরমেশন দিয়ে রাখি, প্রথম রাজা ছিলেন চোল বংশের রাজা, তৃতীয় গোবিন্দ ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা, আর নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের রাজা। প্রশ্নটি কি বলছে দেখে নাও, সংবিধানে কোন ধারায় দেশে যুদ্ধ বা বৈশুদ্ধ প্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? আমরা জানি সংবিধান থেকে আমরা এটা জানি যে আমাদের 3 ধরনের জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে। তো এই ধরনের অর্থাৎ দেশে যুদ্ধ বা বৈশুদ্ধ প্রেক্ষিতে যে জরুরি অবস্থা জারি করা হয় সেটা হচ্ছে 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা। এছাড়া কিছু বাড়তি ইনফরমেশন, 360 নম্বর ধারায় বলা আছে আর্থিক জরুরি অবস্থার কথা, আর 356 নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রপতি শাসনের কথা। ঠিক আছে, তো আমাদের এই প্রশ্নের উত্তর হবে 352 নম্বর ধারা। 21 নম্বর প্রশ্নটি কি এসছে দেখে নাও, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে রাজস্থান। ঠিক আছে, রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থান রাজ্যে অবস্থিত। দেখো 22 নম্বর প্রশ্নটি কি এসেছিল দেখে নাও, নিচের কোন নদীর উৎপত্তি যেমন হিমবাহ থেকে হয়েছে? যেমন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদীর। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটি কি এসেছে দেখে নাও, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার আর্গন এবং নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। ঠিক আছে, এটা অনেক পরীক্ষা প্রশ্ন আসে। 24 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখে নাও, বলছে বেমানার শব্দজোড় কোনটি? ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি জীবন বিজ্ঞানের একটা অংশ, উপক্ষার থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো তামাক গাছের যে উপক্ষার সেটা হচ্ছে নিকোটিন, এটা ঠিক আছে। ঠিক আছে, সর্বমন্দ গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, ঠিক আছে। কফির উপক্ষার হচ্ছে ক্যাফাইন বা ক্যাফিন, এটাও ঠিক আছে। কিন্তু ধুতুরার পাতা থেকে ডাকুডিন উপক্ষার পাওয়া যায়, ঠিক আছে। আর সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, তো ভুল কোনটাই আছে? এটাই, ঠিক আছে। অর্থাৎ কুইনাইন ইস্টু ধুতুরা, এটা ভুল। ধুতুরা থেকে ডাকুডিন পাওয়া যায় আর সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। ঠিক আছে, তো আমাদের ভুল শব্দ জোড় হচ্ছে কুইনাইন ইস্টু ধুতুরা। 25 নম্বর প্রশ্নটি কি করেছিল দেখা যায়, সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ সামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিল? মোহাম্মদ সামি মোট 24টি উইকেট সংগ্রহ করেছিল। এর সাথে বলে রাখি, মোহাম্মদ সামি রিসেন্টলি অর্জুন পুরস্কারে মনোনীত হয়ে পুরস্কৃত হলেন। WBP লেডি কনস্টেবল মেন এক্সাম এর জিকে শেষ প্রশ্নটি নিয়ে দেখো,
কি বলছে প্রশ্নটি, নিচের কোনটি সভা শোষণের একটি পর্যায় নয়? তো সভা শোষণের যেটা পর্যায় নয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ একটা আলাদা বিষয়, সালোক সংশ্লেষ, তারপর শোষণ চ্যাপ্টার, সেই শোষণের অংশ হচ্ছে ক্রেবসচক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস ইত্যাদি ইত্যাদি। সালোক সংশ্লেষ সম্পূর্ণ আলাদা একটি বিষয়। তো আমাদের এই প্রশ্নটি অর্থাৎ 26 নম্বর প্রশ্নটি, নিচে কোনটি সভা শোষণের একটি পর্যায় নয়, এর সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। এরপরের ক্লাস বিতে WB লেডি কনস্টেবল মেইন এক্সামের ম্যাথ, ইংলিশ এবং রিজনিং এর সঠিক সমাধান সহ এবং অ্যানালাইসিস সহ যদি উত্তর পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।